টাঙ্গাইলের শাড়ি ভারতের পশ্চিমবঙ্গের ভৌগোলিক নির্দেশক বা জিআই পণ্য হিসেবে স্বীকৃতির ঘটনায় ক্ষোভ এবং প্রতিবাদ জানিয়েছে টাঙ্গাইলের তাঁতের শাড়ির সংশ্লিষ্ট ব্যক্তি এবং নাগরিক সমাজ। এ বিষয়ে করণীয় ঠিক করতে বৈঠক ডেকেছে শিল্প মন্ত্রণালয়ের পেটেন্ট, শিল্প নকশা এবং ট্রেডমার্কস অধিদপ্তর। এ বিষয়ে জানাজানি হওয়ার পর টাঙ্গাইলে নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। একই দাবিতে মানববন্ধন সহ নানা কর্মসূচি পালন করেছে নাগরিক সমাজ। তারা মানববন্ধন থেকে টাঙ্গাইল শাড়ির জিআই স্বীকৃতি বাংলাদেশের করার দাবি জানিয়েছেন। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। ভারতের এই কর্মকাণ্ডকে শিষ্টাচার বহির্ভূত এবং বাংলাদেশের সরকারের ব্যর্থতায় ক্ষোভ জানিয়েছেন গবেষকরা। এ পর্যন্ত বাংলাদেশের পক্ষ থেকে টাঙ্গাইলের শাড়ির ভৌগোলিক সত্যের আবেদনই করা যায়নি। এই ঘটনায় সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে জেলা প্রশাসক। এদিকে এই ঘটনায় বাংলাদেশে বিষয়ের মধ্যে করণীয় ঠিক করতে বৈঠক ডেকেছে শিল্প মন্ত্রণালয়ের পেটেন্ট, শিল্প নকশা, ট্রেডমার্কস অধিদপ্তর। এ নিয়ে বৈঠকে বাংলাদেশে পরবর্তী করণীয় নিয়ে সিদ্ধান্ত গ্রহণের পাশাপাশি ভারতকে দেওয়ার স্বীকৃতির বিষয়ে আপত্তি এবং প্রতিবাদ জানানোর কথা ভাবছে অধিদপ্তর।